আপনারা যারা এনবিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে ভোটার কার্ডের নাম ঠিক করবার জন্য বা ভোটার কার্ড আপডেটের জন্য আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, আপনারা তো কিছুদিন ধরে একটা প্রবলেমের মুখে পড়ছেন, যেটা হচ্ছে আপনাদের সার্ভার রিকানেক্ট দেখাচ্ছে, সার্ভার ইরর দেখাচ্ছে বা কানেকশান ফেল হয়ে যাচ্ছে, রেজিস্টার হচ্ছে না ঠিকভাবে। তো আপনার ওটিপির প্রবলেমটা তো সলভ হয়ে গেছে, কিন্তু সার্ভার রিকানেক্ট দেখাচ্ছে, মানে আপনাদের রেজিস্টারভাবে মানে রেজিস্টারটা ঠিকভাবে হচ্ছে না। তো কী কারণে এই প্রবলেমটা হচ্ছে বা কীভাবে আপনারা এই প্রবলেম থেকে উঠে আসবেন, সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের কমেন্ট অনুযায়ী এই ভিডিওটা বানানো হচ্ছে, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের যেটা প্রবলেম হচ্ছে আপনারা সমস্ত কিছু কমেন্টের মধ্যে জানাবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায়। সবার প্রথমে আপনারা জানুন যে কী কারণে এই প্রবলেমটা হচ্ছে। আপনারা হয়তো সবাই জানেন এনবিএসপির অফিসিয়াল ওয়েবসাইটের নাম ঠিক করবার জন্য সমস্ত মানুষ কিন্তু একটাই ওয়েবসাইটের মধ্যে বা একটা অ্যাপসের মধ্যেই কিন্তু পড়ে আছে। পশ্চিমবাংলার সমস্ত মানুষ যদি একটা ওয়েবসাইটের মধ্যে বা একটা নেটওয়ার্কের মধ্যে পড়ে থাকে তাহলে একটুখানি প্রবলেম তো হবেই, মানে সমস্ত মানুষ যেহেতু একসঙ্গে করছে তাদের তার জন্যই কিন্তু আপনাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বা ওই ওয়েবসাইটের মধ্যে সার্ভারটা ঠিকভাবে নিতে পারছে না। তো এর জন্যই কিন্তু প্রবলেমটা হচ্ছে, আর এই প্রবলেমটা খুব সহজেই কেমনভাবে সলভ হবে আমি আপনাদের বলে দিই। তো এই প্রবলেমটা কিছুদিনের মধ্যে মানে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, মানে আপনাদের যে রেজিস্টার হচ্ছে না এই রেজিস্টারটাও খুব সাকসেসফুলি হবে এবং খুব ভালোভাবে হবে। এবং এই সার্ভারের মধ্যে মানে এনবিএসপির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এখন প্রচুর পরিমাণে কাজ চলছে, তারা সার্ভারটাকে ঠিক করবার চেষ্টা করছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ সমস্ত মানুষই এই ওয়েবসাইটের মধ্যে থেকেই কিন্তু আধার মানে ভোটার কার্ডটাকে ঠিক করতে হবে। তো আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, খুব তাড়াতাড়ি আগামী 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে আপনাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আজকের মধ্যে এই পর্যন্তই, ধন্যবাদ। এতক্ষণ ভিডিও